ছেলেদের পোশাক পরে রাস্তাঘাটে ঘুরছে, আপনি কি মনে করছেন? অসুস্থ বেটা, জুয়া ক্যাসিনো মাদকের মধ্যে ডুবে আছে টিকটক প্রজন্ম, টিকটক প্যারালাইজড প্রজন্ম, অপদার্থ জানোয়ারের মতো এবং একই সাথে বুদ্ধিভিত্তিকভাবে প্রতিবন্ধী। এই প্রজন্মকে দিয়ে আপনি আশা করছেন ইসলামের পতাকা নিয়ে তারা সামনে যাবে? এরা কি জন্তু জানোয়ার চেয়ে বেটার? জীবনের কোনো উদ্দেশ্য নাই। এই যে বাবা মা পড়াশোনা করাচ্ছে, টাকা খরচ করছে লক্ষ লক্ষ কোটি কোটি টাকা, ওর জীবনে কোনো উদ্দেশ্যই নাই। 20-25 বছর পড়াশোনা করার পরে 25টা কোরআনের আয়াত সে বলতে পারে না। আল্লাহ পাক সূরা আরাফের 179 নম্বর আয়াতে বলেছেন, ওয়ালাকাদ যারানা লি জাহান্নামা কাসীরা মিনাল জিন্নি ওয়াল ইনস, প্রচুর জিন আর মানুষকে দিয়ে আমি জাহান্নাম পূর্ণ করব। খুশি হচ্ছেন? প্রচুর জিন আর মানুষকে দিয়ে আমি জাহান্নাম পূর্ণ করব। কি অপরাধ ছিল? লাহুম কুলুবুন লা ইয়াফকাহুন বিহা, কলব দিয়েছিলাম উপলব্ধি করত না। ওয়া লাহুম আযানুন লা ইয়াসমাউন বিহা, কান দিয়েছিলাম শুনত না। ওয়া লাহুম আয়ুনুন লা ইউবসিরুন বিহা, চোখ দিয়েছিলাম দেখত না। উলাইকা কাল আনআম, উলাইকা কাল আনআম, উলাইকা কাল আনআম, এরা হচ্ছে গবাদি পশুর মতো। দে আর জাস্ট লাইক ক্যাটলস, গবাদি পশুর মতো। বাল হুম আদল, বরং তার চাইতেও এরা নিকৃষ্ট। ওয়া উলাইকা হুমুল গাফিলুন, এরা হচ্ছে গাফিল সম্প্রদায়। নিজেকে এমনই মনে হয়, হৃদয় দিয়েছেন আল্লাহ পাক, হয়তো বুঝতে পারছি না। আল্লাহ পাক কান দিয়েছেন শুনি না, চোখ দিয়েছেন আল্লাহ পাক দেখি না। কোন চোখ? বাইরের চোখ তো আবু জেহেলেরও ছিল না, তা আবু জেহেল দেখতে পারলো না কেন? সত্য কোনটা? তার কোন চোখ অন্ধ ছিল? হৃদয়ের